চট্টগ্রামের রওশনারা ফাউন্ডেশনের উদ্যোগে 23 নং উত্তর পাঠানটেলি ওয়ার্ডের 1000 দুস্থ ও গরিবের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হই। আজ বুধবার বিয়েললে 3:30 সময় দিন মোহাম্মদ কমিউনিটি সেন্টারত এই আয়োজন করা হয়। সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরউদ্দিন, 23 নং উত্তর পাঠানটলি ওয়ার্ডের কাউন্সিলর ও রওশনারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এডে আরও উপস্থিত আছিল হাজি ইব্রাহিম, ইদ্রিস কাজী মিশো আর বুদকি। নিউজ ডেস্ক, সি+ টিভি, চট্টগ্রাম।